EKR59 চ্যানেলে পক্ষ থেকে আপনাকে স্বাগতম। আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সাধারণ আনসারে প্রশিক্ষণের সুযোগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এতে অংশগ্রহণের জন্য আপনাকে বাছাই পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। এই বাছাই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর আপনাকে 10 সপ্তাহের মৌলিক প্রশিক্ষণ করতে হবে। এই বাছাই পরীক্ষায় অংশগ্রহণের জন্য যে প্রার্থীদের যে সকল যোগ্যতা থাকতে হবে সেগুলো হচ্ছে, প্রার্থীদের বয়স সর্বনিম্ন 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে, 6 থেকে 12 নভেম্বরের মধ্যে। শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম JSC বা সমমান হতে হবে। শারীরিক যোগ্যতা থাকতে হবে, উচ্চতা সর্বনিম্ন 5'4", বুকের মাপ 30 থেকে 32 ইঞ্চি, দৃষ্টিশক্তি 6x6, কোনো দুরারোগ্য ব্যাধি থাকলে অযোগ্য বলে বিবেচিত হবেন। তবে অধিক উচ্চতা, শহীদ পরিবার, ক্রীড়া ও সংস্কৃতি থেকে অগ্রাধিকার দেওয়া হবে। বাছাই পরীক্ষায় অংশগ্রহণের জন্য আপনাকে অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে। অনলাইনে রেজিস্ট্রেশনের জন্য www.answerbdb.gov.bd এর সাধারণ আনসার পুরুষ মৌলিক প্রশিক্ষণের আবেদন লিঙ্কে ক্লিক করে আবেদন ফর্ম পূরণ করতে হবে। উক্ত লিঙ্কটি 6 থেকে 12 নভেম্বর রাত 11টা 59 পর্যন্ত সক্রিয় থাকবে। রেজিস্ট্রেশন ফি বাবদ 200 টাকা নগদ অ্যাকাউন্টের মাধ্যমে পেমেন্ট করতে হবে। যাচাই বাছাই অংশগ্রহণের জন্য প্রয়োজনীয় যে কাগজপত্র লাগবে, শিক্ষাগত যোগ্যতা, মূল সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের মূল কপি, চারিত্রিক সনদপত্রের মূল কপি, নাগরিকত্ব সনদপত্রের মূল কপি, অনলাইনে রেজিস্ট্রেশন ফর্মের প্রবেশপত্র মূল কপি এবং উপর যাবতীয় কাগজপত্রের সত্যায়িত কপি নিয়ে আসতে হবে। সেই সাথে 4 কপি ছবি সত্যায়িত নিয়ে আসতে হবে। সেই সাথে প্রার্থীদের পরীক্ষায় অংশগ্রহণের জন্য কলম, পেন্সিল, স্কেল ও ক্লিপবোর্ডও সঙ্গে নিয়ে যেতে হবে। এই পরীক্ষায় আপনি উত্তীর্ণ হতে পারলে 10 সপ্তাহের মৌলিক প্রশিক্ষণ করে তারপর আপনাকে মাসিক বাবদ 16,200 টাকা করে ভাতা প্রাপ্য হবেন। পার্বত্য অঞ্চলের বাসিন্দাদের ক্ষেত্রে 17,400 টাকা ভাতা প্রাপ্য হবেন। প্রতি বছর 2টি উৎসব ভাতা 10,000 টাকা হারে পাবেন। সেই সাথে 2 ইউনিট রেশন ভর্তুকি মূল্যে প্রদান করা হবে এবং কর্তব্যরত অবস্থায় মৃত্যুবরণ করলে 6 লক্ষ টাকা এবং স্থায়ী পঙ্গুত্ব বরণ করলে 3 লক্ষ টাকার অধিক আর্থিক সহায়তা প্রদান করা হবে। জেলাভিত্তিক নির্বাচনের তারিখ, সময় ও নির্বাচন কেন্দ্রের নাম দেওয়া হয়েছে। মোট 6টি রেঞ্জে ভাগ করা হয়েছে। ময়মনসিংহ রেঞ্জ, নেত্রকোনা, ময়মনসিংহ, শেরপুর, জামালপুর। বরিশাল রেঞ্জ, বরিশাল জেলা, ঝালকাঠি, ভোলার, ঝালকাঠি, পিরোজপুর, পটুয়াখালী, বরগুনা। রাজশাহী রেঞ্জে রয়েছে জয়পুরহাট, নওগাঁ, রাজশাহী, নাটোর, নবাবগঞ্জ, পাবনা, সিরাজগঞ্জ। কুমিল্লা রেঞ্জে রয়েছে কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, লক্ষ্মীপুর, নোয়াখালী, ফেনী। রংপুর রেঞ্জে রয়েছে ঠাকুরগাঁও, পঞ্চগড়, দিনাজপুর, রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, গাইবান্ধা ও নীলফামারী। চট্টগ্রাম রেঞ্জের জেলা হচ্ছে বান্দরবান, কক্সবাজার, চট্টগ্রাম, খাগড়াছড়ি, রাঙ্গামাটি। এদের প্রত্যেক আলাদা আলাদা ডেটে সকাল 9টায় পরীক্ষা অনুষ্ঠিত হবে। ডেটগুলো দেখে নিন ছবিতে। ধন্যবাদ সবাইকে।